এইটুকুনি কেটেছে আর তার জন্য এত বড় যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কড়া কাটতে গিয়ে একটুখানি খোঁচা লেগে আঙুলটা কেটেছে। চ্যানেল গুড মর্নিং তোমাদের সকলকে, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি এখন ঠিকই আছি। আজকে বুধবার আর এখন বাজে পুরো পাক্কা 11টা। আমি স্নান টান সেরে চলে এসেছি ঘরে, আজকে প্রচুর কাজকর্ম, তবে দেখা যাক কোনটা কী করে কতক্ষণে নিচে যেতে পারি। অলরেডি ঘড়ি কাটা 11টা বেজে গেছে, তো চলো আমি দেরি না করে কাজগুলো করতে থাকি আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই মুহূর্তে রান্নাঘরে কোনো কাজকর্ম করছি না, শুধুমাত্র গ্লুকনের জল খেয়ে নিয়ে তারপরে ছাদে যাব। ছাদে কেচে ধুয়ে রাখা জামাকাপড়গুলো মিলে ফেলতে হবে। আগের দিন কি দুটো নাইটিকে গরম জল দিয়ে সিদ্ধ করার মতো করে তার মধ্যে সার্ফে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সেটাই কাচা ধোয়া করার পর বেশ ঝকঝকে পরিষ্কার হয়েছে, দেখেও শান্তি। নিজের করা কোনো কাজকর্মে এতটা স্যাটিসফ্যাকশন সত্যিই হয়তো আমার মতো করে কেউ পায় না। আমি কিন্তু বিশাল পাই, কেন আমি কুড়ে কি না বলতে পারবো না, তবে কাজকর্ম কিন্তু নিখুঁতভাবে করতে প্রচণ্ড ভালোবাসি, যতটুকুই করি। তো তারপরে নিচে এসে ঠাকুরকে গুছিয়ে আসন দিয়ে নিলাম। আজকে তো ঠাকুর ঘরেতে মহা কেলেঙ্কারি হয়ে গেছে, বাতাসা ছিল বাড়ন্ত। যাই হোক, আজকের মতো ম্যানেজ করে ফেলেছি, কালকের দিনটা আবার কালকে দেখা যাবে। তো চলে এসেছি উপরে, হালকা করে একদম সব দিকগুলো ঝাড়ঝুড়ি করে নিচ্ছি। উপরের মানে উপরের দিকে আর ঝাড়তে পারিনি, কেন চোখের ওপর এই ধুলো কণাগুলো পড়লে তখন আবার কী রিয়াকশান দেবে তো জানা নেই, সেই কারণে উপরের দিকগুলো আর ঝাড়িনি। নিচের দিকে এই দেয়াল টিয়ালগুলো, দেয়ালের আশপাশগুলো না সাদা দেয়ালে মাকড়সা জালি হলে কী যে বাজে দেখতে লাগে কি বলবো, সেই কারণে সবটা আর কি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে চাদরটা তুলে গুছিয়ে পরিষ্কার করে ঘরটাকে একদম চকচকে করে ফেলেছি। আসলে ঘরটা নোংরা হলেই না আমার মনটা কেমন খারাপ হয়ে যায়, অনেক শখের ঘর তো সেই কারণে। আর প্রত্যেক দিন ভয়েস ওভার দেওয়ার সময় আমার পাশ থেকে যিনি চিৎকার করেন, তিনি ইচ্ছা করে করেন কি না আমি বলতে পারবো না, সত্যিকারের কথা ওর সাথে আমার কোনো বেসিক্যালি শত্রুতা নেই, তবুও আমার ঠিক ভয়েস ওভার দিতে আসার সময়ই চিৎকারটা করে। ঘর বারান্দা তো একদম ঝকঝকে করে ফেলেছি, শুধু ঘরটা করার কথা ছিল, বারান্দাও পরিষ্কার হয়ে গেছে আর সাথে রান্নাঘরটাও। রান্নাঘরটা উপর উপর এক ঝলক ঝেড়ে নিয়েছি, কেন এই মুহূর্তে অতটা ভারী পরিষ্কার করে আমি নিট অ্যান্ড ক্লিন করতে পারবো না, সেই কারণে বাকিদের সামনেটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার যাবো হচ্ছে রান্নাঘরে। আজকে যেহেতু শ্যাম্পু করেছি, সেই কারণে রান্নাঘরের সিঙ্কেই শ্যাম্পুটা করেছিলাম, তাই বাসি বাসনগুলো আর মাজা হয়নি। এখন সেগুলো মাজা ধোয়া করে নেবো, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর ঝক করে রান্না বসাতে হবে। তো চলো, বেলা বেড়ে যাচ্ছে আর দেরি না করে রান্নাটা করে ফেলি। ঘরে কাজকর্ম সামলে ঝপ করে চলে এসেছি হচ্ছে রান্নাঘরেতে, কেন বেলা তো অনেক গড়িয়ে চলেছে, তাই শেলফে বাসনগুলোকে গুছিয়ে রেখে দিলাম আগে, তারপরে বাকি কাজকর্ম করতে যাব। এরপরেই তো আর কি শুরু হবে আসল মহাযুদ্ধ। আমি একটা জিনিস না বুঝতে পারি না, রান্নাঘরেতে যে সাঁড়াশিটা আমি মেজে রাখি, সেটা মেজে রাখার পর না এরকম জং ধরা একটা দাগ স্ল্যাবের ওপর হয়ে যায়, কেন আমি বলতে পারবো না। মুছলে যদিও চলে যায়, কেন স্ল্যাবের ওপরে তো আমার ওয়ালপেপার পাতা আছে, সেই কারণে। তো এর কোনো যথাযথ কারণ আমি এখনও খুঁজে পাইনি, এরকম জং ধরা হয় কেন। তো গ্যাসটাকে মুছে সবার প্রথম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর ওদিকে প্রেশার কুকারে কিন্তু আমার অলরেডি ছোলা সিদ্ধ হয়ে গেছে। তারপর বাকি যে বাসনপত্রগুলো ছিল এগুলো কিন্তু সবই আগের দিনের, তার কারণ হচ্ছে আমি সকালবেলা আজকে কিছুই মাজা ধোয়া করতে পারিনি। যে সময়টুকু আমি ওপরে কাজকর্ম করি সেই সময়টুকুতে আজকে আমি বেসিনের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বেসিনের ওপর দাঁড়িয়ে নয় বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যাম্পু করেছিলাম, কেন তোমরা তো জানোই আমার চোখে এখন জল যাওয়া বারণ, সেই কারণে খুব সাবধানে শ্যাম্পু করতে হয়। আর সবসময় আমি নিশ্চয়ই কাউকে আমাকে হেল্প করতে বলতে পারি না, তাই যতটা পারি নিজে নিজে সাবধানে করার চেষ্টা করি, সেই কারণেই বাসনপত্রগুলো। আলু পেঁয়াজ ডাটাটা আবার ভেঙে গেছে, যা বাবা, কুমড়ো আদা রসুন শেষ হয়ে গিয়েছিল, সব নিয়ে এসেছি, এবার ওগুলো ওখানে রেখে দিই, কেন পেঁয়াজ একদম নেই, কালকে সব শেষ হয়ে গেছে। তো চলো এবার আনাজপত্র কাটাকুটি করে তারপর আবার ফিরে আসছি। তো এই হচ্ছে ছোলা সেদ্ধ, যেটা আমি অলরেডি নুন দিয়ে করে রেখে দিয়েছি, আর এগুলো হচ্ছে বাকি আনাজ কাটাগুলো, পটল কুমড়ো একটা পুচকে রেখে আলু আর ডাটা আছে নিচে, সাথে হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন নেই, পেঁয়াজ আর আদা আছে, আর সাথে টমেটো। প্রেশার কুকারটা নামিয়ে রেখে এখানে কড়াইতে অল্প করে তেল দিয়ে নিয়েছি, সাথে একটু পাঁচফোড়ন
আর বাইরে কিন্তু অলরেডি মেঘলা ওয়েদার হয়ে গেছে, আকাশও ডাকতে আরম্ভ করেছে। পাশে ওদিকে আমি প্লেটে করে স্যালাড কেটে রেখে দিয়েছি শসাটাকে। আমার কিন্তু গুছিয়ে খেতে বসতে ভীষণ ভালো লাগে, মানুষকে খেতে দিতেও ভালো লাগে। তবে হ্যাঁ, তোমার আমার এত সৌভাগ্য নেই যে তোমাদের দাদাভাইকে আমি গুছিয়ে রেঁধে বেড়ে অনেক রকম পদ করে খেতে দেবো, কেন তোমাদের দাদাভাই অল্পই খায় আর বেশি একদমই খেতে পারে না, মানে ওর খাওয়া জাস্ট পাখিদের মতো, সেই কারণে আর কি। তো আমি এখানে সবার প্রথমে ডাটা, কুমড়ো, আলু আর সব কিছু একে একে, পটল একে একে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নুন দিয়েছিলাম, সাথে গুঁড়ো মশলা। তারপর তার সাথে ছোলা মিক্স করেছি, করে আদা থিতো করে যেটা রাখা ছিল সেটাও আর টমেটো একসাথে দিয়ে কষিয়ে জল ঢেলে সেটাকে সিদ্ধ হতে দিয়েছি। চটচট হয়ে যাবে, তার কারণ হচ্ছে কুমড়োগুলো আমি প্রচণ্ড ছোট ছোট করে কেটে দিয়েছি, আর বাইরে যেহেতু এত হাওয়া দিচ্ছে জানলাটার আমি ওই স্টপারটা লাগিয়েই দিলাম, কেন ওটা এগিয়ে এগিয়ে চলে আসছে, বাই চান্স দুম করে মারলেই কাঁচটা ভেঙে যাবে। এক এক করে রুটিগুলোও শিখে নিয়েছি, আজকে রুটি খাবো ভেবেছিলাম দুবেলা, কেন ছোলা আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস, সেই কারণে রুটি দিয়ে সেটা খুব ভালো যায়, আর আমি সেই কারণেই আজকে দুবেলার জন্য রুটি করেছি। আজ আর ওবেলা আমাকে আসতে হবে না কিছু বানানোর জন্য, আজকে দুবেলাই এই খাওয়া দাওয়া। সাথে এখন যেটা করছি সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছিলাম, সাঁড়াশিটায় যেহেতু আর সাঁড়াশি বলছি খুন্তিতে যেহেতু জল ছিল সেই কারণে আমি আর খুন্তিটা সবার প্রথমে দিয়ে নিই। তারপর পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, আর তারপর সিদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো জাস্ট হালকা ব্রাউন হলেই ছোলাটা এর সাথে তোমরা দিয়ে দিতে পারো। সত্যিকারের কথা বলতে এইভাবে খেতে কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায়, বিনা আলু দিয়েই তোমরা খেতে পারো, ঝোল ঝোলও রাখতে হবে না, অথচ একটা খুব সুন্দর মাখা মাখা টেক্সচার চলে আসে। ছোলাটা তার মধ্যে দিয়ে অল্প একটু জল দেবে, দিয়ে নিয়ে সেটাকে ভাপিয়ে জলটাকে শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে তোমার ছোলার তরকারি। সাথে আমার লাঞ্চে রয়েছিল হচ্ছে কুমড়ো পটল আলুর তরকারি, রুটি আর স্যালাড। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ওদিকে খাবারগুলো ঢাকা দিয়ে রেখেছি, আর এদিকে সমস্ত বাসনপত্র চকচকে করে মাজা ধোয়া করে গ্যাস পরিষ্কার করে ফেলেছি। আর যেহেতু রাত্রে আর রান্না নেই তাই জানলা একদম বন্ধ করে দিয়ে টাওয়াল কেচে ধুয়ে বেসিন পরিষ্কার করে ফেলেছি, রাত্রে শুধু এই ময়লার প্যাকেট দুটো নিয়ে যাবো, দ্যাটস ইট। তো চলো এখনের মতো কাজকর্ম শেষ, কি নিচে গিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই। এই একজন জানলায় বসে আছে, দেখতে পাচ্ছো তোমরা জানলায় বসে কি করছেন? হাই, আপনি কি করছেন? কি কাটছে? এ আবার কেমন কথা? দেখো হায় 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 কি সব করছে। আর ওদিকে আমার শাশুড়ি মা ডগিরে খেতে দেওয়া থালাগুলো ধুয়ে দিচ্ছেন, এটা ওনার একটা কাজ বেড়েছে। অকারণে তোমাদের দাদাভাই লাইট জ্বেলে রেখে দিয়েছে, শুধুমাত্র একটু মেঘলা করে বৃষ্টি হচ্ছিল তাই। কি জ্বালাতন! চলো এবার নিচে যাই। দেখো সকালবেলা পরিষ্কার করেছি আর দানা ভর্তি করেছে তোমাদের দাদাভাই, ছড়িয়েছে পাখিটা খেতে দিতে গিয়ে। এইটুকুনি কেটেছে আর তার জন্য এত বড় যুদ্ধ লাগিয়ে দিয়েছে। কড়া কাটতে গিয়ে একটুখানি খোঁচা লেগে আঙুলটা কেটেছে। হ্যাঁ, আমি বললাম ধুয়ে নিলেই হয়ে যাবে, আর করলো দেখো, মলম লাগিয়ে এতটা মলম লাগিয়েছে। অতটা মলম তোমার ওই আঙুলের ওই জায়গায় থাকবে তো? এতটা মলম লাগিয়ে, মিথ্যে কথার তো কিছু লিমিটেশন থাকে, তার সঙ্গে এত বড় একটা তুলো লাগিয়েছে। দেখে মনে হচ্ছে কি এই জায়গায় এতটা মলম যে কোয়ান্টিটির ও দেখালো আর এতটা তুলো কেটেছে, এইটুকুনি এইটুকুনি কেটেছে, এতটাও কাটিনি যে এতটা। রোজ যদি তোমায় বাসন মাজতে হতো তাহলে বুঝতে ওইটুকু কাটাটা কতটা পেইনফুল। আমি তো বাসন মাজি না, মাজাবো তোমায় দিয়ে, এত ফটর ফটর করছো তো বাসনই মাজাবো এই হাত দিয়ে। আরে বাসন মাজি না তো আমি, তোমাকে দিয়ে মাজাবো, তবেই তুমি বুঝতে পারবে কতটা লাগে, কতটা যন্ত্রণা হয়, কেন ওই রকম ভাবে ব্যান্ডেজটা দিলাম। যাতে মানুষের ভালো করতে নেই কলিযুগে, এই হচ্ছে ব্যাপার, কলিযুগে কারো ভালো করতে নেই। হ্যাঁ, অত বড় ব্যান্ডেজ নেই, কোথাও হয় না অত বড় ব্যান্ডেজ, ঢপের চপগুলো রেখে দাও নিজের কাছে। কাদের কাদের ওদিকে দুপুরবেলাতে এরকম মেঘলা করেছিল, আমাদের এদিকে তো প্রচণ্ড মেঘলা করেছিল কিন্তু বিন্দু মাত্র বৃষ্টি হয়নি। যাই হোক, তারপর তোমাদের দাদাভাই বিকেলবেলা দোকানে বেরিয়ে গেল, সেই সময় আকাশটা ছিল ঠিক এরকম, ভাবলাম হয়তো দোকানে গিয়ে পৌঁছাবেও না, তার মধ্যেই বৃষ্টি চলে আসবে, কিন্তু এতটুকু বৃষ্টি হয়নি বিশ্বাস করো। আর এই যে এনারা বসে রয়েছেন পরস্পর, আমার শাশুড়ি মায়ের খাওয়ার অপেক্ষা করছেন, কেন উনি দুপুরবেলায় ভাত খান, আমি আগেই বলেছি 5টা সাড়ে 5টার আগে উনি ভাত খান না, তো যখন উনি ভাত খেয়ে ওঠেন তারপরেই এনাদের আর কি খাওয়া দাওয়ার সময় হয়। যতই এনাদেরকে আমি আগে খেতে দিই না কেন, ওরা ঠিক মা খাওয়ার অপেক্ষাটা করে। এই যে দেখেছেন লাফ দিয়ে দিয়ে উঠে পড়ছে, তার মানে খাওয়ার জন্য কতটা উদগ্রীব। তোমাদের দাদাভাই বের হচ্ছে, সেই সময় ওদেরকে ডাকছে, তো ওরা এই জন্য উদ্ব্যস্ত হয়ে পড়ছে।
ওরা দেখ ভেবে পাচ্ছে না যে কি করবে। তোমাদের দাদাভাইয়ের পেছনে যাবে নাকি ভাত খাবে কোথায়? এই পুচকে বাচ্চাটা কত বড় হয়ে গেছে! আগে আগে তোমাদের দাদাভাই এ যখন একদম পুচকি ছিল, হাঁটতেও পারতো না, চোখ ফোটেনি, সেই সময় ওকে নিয়ে কটা ভিডিও করেছিল। যাই হোক, পুচকেটা এখন সুস্থ আছে। এরা তিনজন ছিল, মোটে এখন দুজন টেকেছে। তিনজন ছিল বলা ভুল, চারজন ছিল সম্ভবত, দুজন অলরেডি এই এতগুলো নাইটি রয়েছে, মোট সেলাই করতে হবে, সব একটু একটু করে সেলাই খুলে গেছে, সেই কারণে পড়তে পারি না। তো আজকে এগুলোর হিললে আমি করবই, তাই জন্য আজকে বিকেল বিকেল তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরেই আমি এগুলো নিয়ে বসে পড়েছি। ভালো ভালো নাইটি, সব একটু একটু করে সেলাই খুলে গেছে, তাই আর পড়তে পারছি না। চলো কাজটা সেরে ফেলি আগে। তো এই যে, বহুদিন পর যদি কোনো অকম্মার ঢেঁকি সেলাই করতে বসে, তার দশাটা হয়তো আমার মতনই হয়। আমি বেসিক সেলাইটুকু পারি, এমন কিছু আহামরি পারি না। তো যাই হোক, কাজ চলে যায় মোটামুটিভাবে। এই কাজ চালানোটুকুও শিখেছি বহু বছর ধরে। আমার সত্যিকারের কথা বলতে, এত বড় ধাড়ি মেয়ে কাজ চালানোর মতো শুধু সেলাই পারে, এটা বলতে একটু লজ্জাই লাগছে। কিন্তু কিছু করার নেই, অনেকটা বয়স পার করে ফেলেছি আর আমার কিছু শেখার মতো অত ধৈর্য বেঁচে নেই। জানি শেখার কোনো বয়স হয় না, কিন্তু আমার এই মুহূর্তে এত ধৈর্য নেই যে আমি নতুন করে সেলাই শিখবো। যেটুকু জানি মোটামুটি এ জন্মের মতো কাজ চলে যাবে। তো যাই হোক, নাইটিগুলো বহুদিন ধরে সেলাই করবো ভাবছিলাম, কিন্তু সেলাই আর করা হয়ে উঠছিল না। অ্যাটলিস্ট আমার এই কাজ করে ওঠার পর যে জামাকাপড় বদলে ফেলার অভ্যেস, তার জন্য আমার অনেকগুলো নাইটি প্রয়োজন হয় সত্যিকারের কথা বলতে। কেন, এই নাইটিগুলো যদি ছেঁড়া থাকে না, আমার তখন অসুবিধে পড়ে যায়। যখন মানে তখন মনে হয় যে থাক, এখন তো নাইটি নেই, কি পরবো, সেই ভেবে আবার পড়ে থাকি। তো সেই কারণেই নাইটিগুলোকে আরও সেলাই করে কাজটা গুছিয়ে ফেলা আর কি। আলমারিতে নতুন নাইটি আছে, বের করলেই বার করা যায়, কিন্তু ওই বার করবো না, বার করিও নি আমি। তো যাই হোক, এখানে তারপর জামা কাপড়গুলোকে গুছিয়ে পাট করে নিচ্ছি, যেগুলো টেবিলে মানে টেবিলে বলছি চেয়ারে ছিল। আজকে ছাদে তো জামা কাপড় কোনো কিছু শুকনো হয়নি, না হলে ভেবেছিলাম যে সকালবেলা যেগুলো মা জামা কাপড়গুলো ধুয়ে আর কি ছাদে মেলে দিয়েছে, সেইগুলো একসাথে এনে এগুলোর সাথে পাট করে ফেলবো। সেই আশাতেই আর কি এগুলো সকালবেলা পাট করিনি। তো যাই হোক, জামা কাপড় পাট করে নিয়েছি, তারপর এসে বসিয়েছিলাম হচ্ছে চা। তোমাদের দাদাভাইরা বাড়ি এসে গিয়েছিল, দুধ চা লাল চা দুভাবেই বসিয়েছি। তারপর বাবাকে টিফিন খেতে দিয়ে দিয়েছিলাম রুটি, আলুর দম আর লাড্ডু। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো ভিডিও এই অবধি, দেখা হবে আবার কাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। আজকের মতো গুড নাইট, টাটা।